হ্যালো, সালামু আলাইকুম। চিটাগাং ফরেস্ট স্টাডি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদ নুরুল হুদা। তো আজকে আমরা একটা সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করব উইথ অ্যানালাইসিস। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউরো এনজেডটি এপিআই আমরা একটা সেল এন্ট্রি গ্রহণ করেছি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড প্রাইস অ্যাকশন এভরিথিং ফলো করে আমরা এখানে মার্কেটে সেল করেছি। তো আমরা ডে টাইম ফ্রেম থেকে আপনাদেরকে দেখাই। ডে টাইম ফ্রেমের সাপ্লাই এরিয়া হচ্ছে আমার এখানে, ডিমান্ড এরিয়া এখানে ক্রিয়েট হয়েছে। তো প্রাইস একটি চ্যানেলের মধ্যে আপনার এখানে একটি চ্যানেল ক্রিয়েট করছে প্রাইস, যে চ্যানেলটার ভিতর প্রাইস রেঞ্জ বাউন্ড করতেছে। তখন এই জায়গা থেকে আমরা একটা সেল অপরচুনিটি দেখতে পাচ্ছি অলমোস্ট। এখানে দেখেন আপনারা লোয়ার টাইম ফ্রেম যদি আপনি দেখেন, এখানে জুম আউট করি, এখানে এখানে আমাদের প্রাইসের স্ট্রাকচারও বলতেছে যে আমার প্রাইসটা ডাউন হবে মাস্ট। সো কনফার্মেশন হিসাবে এখানে একটা পিন বার, তারপর দুইটা গ্রিন রেড বার। তো এটা হচ্ছে ডিমান্ড এরিয়ার সিগন্যাল। তো এই ডিমান্ড এরিয়াটা এখানে সাপ্লাই এরিয়াটা এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা এক্সপেক্ট করতেছি প্রাইস এখান থেকে ডিমান্ড লেভেলে প্রাইস আসবে। ওকে, গুড বাই।